আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে উপস্থিত হলাম। তো যা হোক, ব্যস্ততা সব কিছু মিলেই আজকে আপনাদের সামনে অনেক বন্ধুরাই বলেছে যে লাভজনক কিছু ব্যবসা আমি করতে চাই, পুঁজি একদম কম, টাকা নাই, খুব কষ্ট মষ্ট করে মাত্র 10,000 টাকা ম্যানেজ করছি। 10,000 টাকা বিনিয়োগ করে কী কী ব্যবসা করা যায় এবং মাসে অন্তত হলেও ভালো একটা হ্যান্ডসাম ইনকাম থাকে, সেই ব্যবসার কথা আমি তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। সো একটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে কোন কোন ব্যবসাগুলি আমার জন্য পারফেক্ট। আচ্ছা, যে 10,000 টাকাতে ব্যবসা করতে পারে তার জন্যই কিন্তু এই ভিডিওটা, অন্যজনের জন্য না। তারপর অনেকে বলে দাদা 10,000 টাকাতে ব্যবসা হয়, ভাই আপনার জন্য না, 10,000 টাকার পুঁজি ছাড়া ব্যবসা হয়। আমি অনেকগুলি ভিডিওতে বলেছি পুঁজি ছাড়া ব্যবসা, মাত্র 10,000 টাকা বিনিয়োগ করে আপনি ইচ্ছা করলে অনেক টাকা আর্ন করতে পারবেন। যেমন কথার কথা, ধরেন আপনি রাস্তার পাশে একটা চায়ের দোকান, পুঁজিগত 10,000 টাকা লাগে না, চায়ের দোকান দিবেন মাত্র পুঁজিগত 10,000 টাকা, আরও কম লাগে, আপনি করে দোকান বাড়ার সাথে এই চেয়েছি, এগুলো তো আপনার অন্য খরচ। 10,000 টাকা দেখেন একটা ছোট্ট চায়ের দোকান দিলেন, আপনি চার মানটা ভালান, চার মান বাড়ান, চাটা তৈরি করা শিখুন, চা তৈরি করা শিখুন চায়ের দোকান থেকে। কিন্তু তার জন্য ওই তার জন্য যে 10,000 টাকা পুঁজি, আর যার কোটি টাকা তার জন্য ব্যবসাটা না। চায়ের দোকান দেন রাস্তার পাশে ছোট্ট একটা স্পেসে 10,000 টাকা পুঁজি, দেখেন আপনি 10,000 টাকা বিনিয়োগ করেন, কী কী আনবেন? একটা কেটলি, একটা হিটার, চা বানানোর জন্য কিছু সামগ্রী, কিছু লেবু, কিছু চাপাতি, চিনি, আদা এবং বিভিন্ন প্রকার চার যেমন কিছু আপনার লেবু চা আছে, মালটার চা আছে, অনেক ধরনের ফ্রুটসের চা আছে, আপনি শিখতে হবে গরু দুধের চা আছে, ধৈ মানে আরও আরও অনেক সুন্দর সুন্দর কিছু চা আছে, সেই চাগুলি আপনি শিখেন শিখেন 10,000 পুঁজি মাত্র 10,000। তার মানে চার ব্যবসা করে ইচ্ছা করলে 10,000 টাকা বিনিয়োগ করে মাসে, আমি কম করে, আমি অনেক চা বিক্রেতার সাথে কথা বলে দেখেছি যে তাদের প্রতিদিন সেল হয় 3-4,000 টাকা। আমি জিজ্ঞাসা করলাম 3-4,000 টাকা যদি সেল হয় তাহলে দিনে কত টাকা টিকে? তো উনি বলে খরচ মরচ বাদে আমার 1-1.5 হাজার টাকা টিকে, 1-1.5 হাজার টাকা যদি টিকে থাকে তো ধরুন 1.5 হাজার টাকা, কিন্তু মাসে হলে তাহলে 30 দিন 30,000 প্লাস 500 আর 15,000, তাহলে 45,000 টাকা তার মাসে ইনকাম হচ্ছে, বিনিয়োগ কত মাত্র 10,000 টাকা। তার মানে চা বিক্রি করো একটা সংসার সুন্দরভাবে চলা চা। দুই নম্বর ব্যবসাটা হচ্ছে জৈব সার উৎপাদন। জৈব সারের উৎপাদন দেখেন, আপনি দেখবেন অনেক সময় অনেক গরুর খামারে যাবেন, ওইখানে গিয়ে গরুর যে গোবরটা আছে ওই গোবরটা আপনি কম দামে কিনে নিয়ে আসবেন, বস্তা ভর্তি করে নিয়ে আসবেন, আনার পরে ওইটাই আপনি কী একটা সিস্টেমেটিক করে দেখবেন, দেখবেন গোবর সার, জৈব সার উৎপাদন করার তৈরি করার জন্য কিছু টেকনিক আছে, আমি নেক্সট ভিডিওতে দিব যে কীভাবে জৈব সার তৈরি করে ভালো ব্যবসা করা। তো জৈব সারের টেকনিকগুলি আপনি ইউটিউব থেকে চালাতে বা আমার কোনো ভিডিওতে আপনি দেখে নেবেন। জৈব সারে পুঁজি বেশি লাগে না, মাত্র 5-7,000 টাকা বা 10,000 টাকা, ধরলাম 10,000 টাকা জৈব সার বিক্রি করো। কারণ এখন প্রত্যেকটা বাড়িওয়ালা বলেন, ফ্ল্যাট মেম্বার বলেন, অনেকেই আছে মানে তারা বাড়ির ছাদে, বাড়ির বারান্দায় তারা গাছ লাগাতে চায়, গাছ লাগাতে গেলে তার জৈব সারের প্রয়োজন হয়। দেখেন আপনাকে, আপনি যদি কোথাও একটা লিখে রাখেন, কোথাও দরকার জায়গা নেই, যা একটা জায়গা এখানে জৈব সার বিক্রি করা হয়, তার মানে আপনি সারটা উনি ফোন দিলে বা আপনি বসে থাকলে কয়েক কেজি বা কয়েক বস্তা লাগবে আপনি বলে আনে দিলেন, অথবা নার্সারির পাশে আপনি জৈব সারটা রেখে দিলেন, বলে দিলেন আমার কাছে জৈব সার আছে বা নাম্বারটা দিলেন। দেখেন আপনি বাড়ি থেকেও বা আপনার বাসা থেকেও জৈব সারের ব্যবসা করতে পারেন, পুঁজি বেশি লাগে না। তাই জৈব সারের ব্যবসা করা যায়, ভালো একটা ব্যবসা। ফুলের ব্যবসা, ফুলের ব্যবসাটা কী? ফুলের ব্যবসা মানে এই যে সাধারণত আপনি একটা লোকেশনে আপনি প্রতিদিন সকালবেলা গিয়ে যেখানে আপনার পাইকারি ফুল হয় ওইখান থেকে কিছু ফুল কিনে কিনে জাস্ট সকাল আপনি কিনে আনলেন, আনার পরে জাস্ট একটা দোকানের পাশে ছোট্ট একটা মানে কিছু কিছু সরঞ্জাম কিনে আপনি ফুলের ব্যবসা করেও কিন্তু মাসে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায়। তবে ফুলের ব্যবসায় কিন্তু হিউজ লাভ, তবে আপনাকে একটু স্মার্ট হতে হবে, একটু ব্যতিক্রম হতে হবে, কারণ স্মার্ট এবং ব্যতিক্রম যদি না হন তাহলে ফুলের ব্যবসা করতে পারবে না। ফুলের ব্যবসা করা যায়। সার বিতরণ, যেমন কী কী সার, জৈব সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার আছে, যারা সাধারণত ফুলের চাষ করে, ফুলের চাষ করে নার্সারি দিচ্ছে বা বিভিন্ন ছাদে বা বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে তাদের জন্য সার নিচ্ছে, তাদের সারের ব্যবসা, সারের দাম, এবং এক পাখির খাবার এবং মাছের খাবার, পাখির খাবার এবং মাছের একুরিমের যে মাছের খাবারগুলি সেখানে আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করেন, যে পাখির খাবার পাওয়া যায়, মাছের খাবার পাওয়া যায়, জৈব সার পাওয়া যায়, তার মানে একই সাথে একই টাকা থেকে আপনি অনেক কিছু ইচ্ছাগুলো করতে পারবেন। তার মানে হচ্ছে কি, মাশরুম চাষের ব্যবসা একদম পুঁজি কম, একদম পুঁজি কম মাশরুম চাষের ব্যবসা। অনেক দেখেন আপনি যারা গ্রামে সাধারণত থাকে শামুক চাষ করতে, শামুক চাষের কিছু ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনি দেখলেন কীভাবে শামুক চাষ করা যায়। আমি শুধু আইডিয়া দিচ্ছি কী কী ব্যবসা করা যায়, লাভজনক কিছু ব্যবসা আইডিয়া দিচ্ছি, পুঁজি মাত্র 10,000 টাকা শামুক চাষের ব্যবসা,
মমসি পালনের চাষ ব্যবসা, এইটাও কিন্তু একটা লাভজনক ব্যবসা। তারপর হচ্ছে কি আপনার মাছ চাষ, মাছ চাষটা কি আপনি পুকুর না পুকুর লাগবে না, আপনি জাস্ট এটি ভিন্ন পদ্ধতিতে মাছ চাষ দেখেন। আপনি ইউটিউব চ্যানেলে বা ভিন্ন জায়গায় ডুবলে কীভাবে মাছ চাষ করা যায়, আপনার বাড়ির ছাদে বলেন, আপনার আঙ্গিনায় বলেন, আপনার কিছু ডুবা আছে ডুবার ভিতরে বলেন, কীভাবে আধুনিক পদ্ধতিতে অল্প জায়গাতে কীভাবে মাছ চাষ করা যায়, পুঁজি কিন্তু অল্প। সবজি চাষ যেমন গত আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, কীভাবে দেখেন একটা ছোট্ট মানে বারান্দার ভিতরে কীভাবে এত সুন্দর পদ্ধতি দেখালো আমি অবাক হয়ে গেলাম। কীভাবে ধনে পাতা, আমরা ধনে পাতার যে চাষ মানে অনেক সময় কোন হটকেক হয়ে যায়, দেখেন একটা বালতির ভিতরে একটু পানি রাখলো, মানে ধনে পাতা চাষ বারান্দার ভিতরে সে দেখলাম যে প্রায় মানে যেভাবে চাষ করতেছে দেখলাম। একটা ধনে পাতার চাষটা যদি আমি আপনাকে কখনো দেখাতে পারতাম তাহলে আমি দেখাবো। ধনে পাতা চাষ করে কিন্তু আপনার টবে টবে ধনে পাতা চাষ করা যায় এবং খুব ভালো লাভজনক ব্যবসা। ঝাড়ু তৈরি করা, ঝাড়ু তৈরি করা বা বিভিন্ন ধরনের ঝাড়ু তৈরি করার ব্যবসা, এবং ঝাড়ু তৈরি করা এবং ঝাড়ুটা খুব লাভজনক ব্যবসা। তবে হ্যাঁ একটা মাথা রাখবেন, প্রতিটা ব্যবসায় যে ব্যবসায় করতে চান না কেন, আমি যে ব্যবসাগুলি আলোচনা করলাম এই ব্যবসা প্রত্যেকটা ব্যবসায় আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই যারা এই ব্যবসা করতেছে তাদের কাছে যে ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন ওই স্পেসিফিক ব্যবসার উপর আপনাকে কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে নামতে হবে। ট্রেনিং ছাড়া নামলে আপনি কিন্তু ব্যবসায় সফল হতে পারবেন না। হোমোজিক্যালি গায়ের জোরে হয় না। যেমন আপনি ক্রিকেট খেলা জানেন, যারা ক্রিকেট প্লেয়ার তারা কিন্তু ভালো মানের প্লেয়ার হতে কিন্তু অনেক ট্রেনিং করতে হয়, অনেক প্রশিক্ষণ নিতে হয়, তারপরে কিন্তু ক্রিকেট প্লেয়ার। একজন ফুটবলার কিন্তু ক্রিকেট খেলতে পারে না, ক্রিকেট প্লেয়ার কিন্তু ফুটবল খেলতে পারে, বাট খেলা। ব্যবসা মানেই এই না যে আপনি শুরু করলাম আর হয়ে গেল তা না, কিন্তু প্রতিটা ব্যবসার কি থাকে গুমোট থাকে। তো আমি আপনার বন্ধুরা যেটাই আপনাকে বলতে চাচ্ছি, আমি যে ব্যবসা কথাগুলি বলতেছি লাভজনক পুঁজিমাত্র 10,000 টাকা, আরও অনেকগুলি ব্যবসা কথা যেমন আলু, শুধুমাত্র আলুর ব্যবসা, এবার যারা আলুর ব্যবসা করছে পোটো পোট ফাটাফাটি লাভ করছে, পেঁয়াজের ব্যবসা পুঁজিমাত্র 10,000 টাকা করতে পারবেন, শুধু পেঁয়াজই বিক্রি করেন, আদার ব্যবসা শুধু আদায় বিক্রি করেন, করেন না দেখেন মাসে দিনে অন্তত 500 টাকা লাভ করেন, বেশি লাভ দরকার নাই, খাম খাম করে না, মাছ দিনে 500 মানে কি মাছ 1500 দিনে 1,000 টাকা ব্যবসা করে 1,000 টাকা করে হবে না, হবে যদি আপনি করতে পারেন জেনে শুনে বুঝিয়ে, তাহলে গায়ের জোরে কথা বলতে হবে না, বুঝে শুনে করতে হবে। তার মানে হচ্ছে কি একজন মুচি যদি মাসে তা ইনকাম করতে পারে এবং মাসে বাড়িতে পাঁচতলা বাড়ির মালিক হতে পারে, একজন চা বিক্রেতা যদি পাঁচতলা বাড়ির মালিক হতে পারে, এক এক্সাম্পল অনেক আছে, অনেক আছে। সো আমরা এক্সাম্পলকে ফলো করবো সো আমরা ওইগুলিকে ফলো করবো, ফলো করে জীবনকে সুন্দর করবো। তো বন্ধুরা এই যে ব্যবসার যে কথাগুলি বললাম আমরা একটু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলি যদি বুঝতে না পারেন আবার একটু দেখবেন, এবং আমার চ্যানেলটিতে লাইক দিবেন, এটা কমেন্টস করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি খুবই খুশি হব। আপনি একটা কমেন্টস, এটা ভালো কমেন্টস, আমি খুব অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।